জনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে যে প্রাণীগুলো দিয়েছেন সেই প্রাণীগুলোর ভিতরে দশটি প্রাণী জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। জানার দরকার আছে না নাই? দশটি প্রাণীর জান্নাতে যাবে, তার মধ্যে এক নম্বর হলো আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের সেই কুকুর, সেই কুকুর জান্নাতে যাবে। দুই নম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দম্বা, সেই দম্বাটাও জান্নাতে যাবে। তিন নম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি, এটাও জান্নাতে প্রবেশ করবে, ইবানিকেও জান্নাতে যাবে। চার নম্বর উজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা, এই গাধাটিও জান্নাতে প্রবেশ করবে। পাঁচ নম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী, এই গাভীটিও জান্নাতে প্রবেশ করবে। ছয় নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজের যে বরাতটি ছিল, যে বাহনটি ছিল বরাত নামে, সেই বরাত, সেও জান্নাতে প্রবেশ করবে। সাত নম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ, এই মাছটিও জান্নাতে প্রবেশ করবে। আট নম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিপীলিকা, এই পিপীলিকাও জান্নাতে প্রবেশ করবে। নয় নম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেড়া, যে ভেড়া ছিল সেই ভেড়াও জান্নাতে প্রবেশ করবে। দশ নম্বর রানী বিলকিসের যে হুদহুদ পাখি ছিল, সেই পাখিও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে।